বিজেপির নবান্ন অভিযানকে সফল করতে সোমবার থেকেই বিভিন্ন জেলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিজেপি কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে একাধিক জেলার বিভিন্ন স্টেশনে রাস্তায় ভিড় বাড়তে থাকে বিজেপি কর্মী সমর্থকদের। নবান্ন অভিযান ব্যর্থ করতে আগেই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করেছিল পুলিশ। মঙ্গলবার জেলায় জেলায় বিজেপি কর্মী সমর্থকদের রুখতে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। পুরুলিয়া স্টেশনে বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ। বিজেপি নেতা কর্মীদের আটক করে পুরুলিয়া সদর থানার পুলিশ। মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট স্টেশনেও আটক করা হয় বহু বিজেপি কর্মীদের। উত্তেজনা ছড়ায় আসানসোলের রানীগঞ্জ স্টেশনে। ব্যারিকেড টপকে ট্রেন ধরার চেষ্টা করলে পুলিশে বাধার মুখে পড়েন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বেশ কিছু কর্মী সমর্থক। ট্রেনে পোস্টার নিয়ে স্লোগান দিতে দেখা যায় বিজেপি কর্মীদের। নবান্ন ঘেরাও কর্মসূচি, তাতে আমরা উপস্থিত হওয়ার জন্য যাচ্ছি তো, কিন্তু এখানে তো প্রশাসন এমনি অবস্থা করে দিয়েছে যেন এখানে ইমার্জেন্সি চলছে। তো আমাকে নিজে ওখানে ব্যারিকেডে আটকিয়েছিল, তো আটকিয়েছে, আমি ওইভাবে বেরিয়ে এলাম কোনো রকমে। পরিকল্পনার অঙ্গ আমাদের মেন কার্যক্রম হচ্ছে যেটা হচ্ছে আমাদের নবান্ন পৌঁছানো। পূর্ব মেদিনীপুরের হলদিয়া মেচেদা সংলগ্ন 41 নম্বর জাতীয় সড়কে টোল প্লাজায় বিজেপি কর্মীদের গাড়ি আটকে দেয় পুলিশ। পথে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে রঘুনাথপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ছিঁড়ে ফেলা হয় তার জামা। অসুস্থ অবস্থায় স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে। মুখ্যমন্ত্রীর পোস্টারে আগুন ধরিয়ে দেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন বিজেপি সমর্থকরা। দেগঙ্গাতেও পুলিশের বাধার মুখে পড়েন বিজেপি কর্মীরা। ডানলপের বিটি রোডে বিজেপি কর্মীদের 3টি বাস আটকায় পুলিশ। আটক করে বেলঘরিয়া থানায় নিয়ে যাওয়া হয় বেশ কিছু বিজেপি কর্মীদের। বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা। নবান্ন অভিযানকে ঘিরে সরগরম হয় বাঁকুড়া। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির অভিযোগ, রসুলপুরে তার গাড়ি আটকায় তৃণমূল কর্মীরা। প্রতিবাদে পাত্রসায়ের থানার সামনে বসে বিক্ষোভ দেখান বিধায়ক। শ্রী সাহেবের সঙ্গে কথা বলে আমি বেরিয়ে যাচ্ছিলাম রসুলপুর হয়ে। রসুলপুরে বাজারের পরে তৃণমূলের আসছে, কিন্তু দুষ্কৃতীরা আমার গাড়ির উপরে হামলা করে। আমি বারবার ওসিকে ফোন করা সত্ত্বেও ওসি সাহেব সেখানে পৌঁছে, তারপরে আমি ব্যাকে ঘুরে এসে তখন থানায় অবস্থান বিক্ষোভ করি। পারমিশন নেই সেটা হাওড়া জেলাতে, সোনামুখীতে পারমিশন ফারমিশন এরকম কোনো ব্যাপার নেই। সোনামুখীতে পারমিশনের কোনো কী ব্যাপার, ওটা হাওড়া জেলাতে। তাহলে এখন কি নবান্ন অভিযানে অংশগ্রহণ করবেন? একদম, আমি পৌঁছাবোই নবান্ন। বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে কার্যত দুর্গের চেহারা নিয়েছিল হাওড়া ও কলকাতা। তারপরেও জেলাতে আটকে দেওয়া হলো বিজেপি নেতা কর্মীদের। বোঝাই যাচ্ছে বাড়তি কোনো ঝুঁকি নিতে চায়নি পুলিশ প্রশাসন। নিউজ টাইমস।